আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আপনারা থাম্বেলে দেখেছেন যে এই দোয়াটি একবার পড়লে সাপ জীবনও কাছে আসবে না এবং কি সাপ আপনাকে কখনোই কামড়াবে না। শুধু সাপ নয়, কোনো বিষাক্ত জীবজন্তুই আপনাকে কখনোই কামড়াবে না আপনি যদি এই দোয়াটির আমল করেন। সম্মানিত দর্শক, এই দোয়াটির ব্যাপারে যে হাদিস সেটা তো অবশ্যই আপনাদেরকে শোনাবো, পাশাপাশি এটার উচ্চারণ করে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে এখন শেখাবো, এটার অর্থ আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো, সাথে সাথে হাদিস নংটাও আপনাদেরকে দিয়ে দেবো যেন আপনারা সরাসরি হাদিস থেকেও দোয়াটি শিখে নিতে পারেন, আমলটি বুঝে নিতে পারেন। সম্মানিত দর্শক, তো চলুন আমরা প্রথমে দোয়াটি ভালো করে শিখি। তবে একটি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে আপনি চেষ্টা করবেন শেয়ার করতে যেন অন্যরাও জানতে পারে, নিরাপদে থাকতে পারে, অবশ্যই আপনি এর সবগুলো পেতে থাকবেন। আমার সাথে সাথে বলবেন আউযু, আউতে টানবো, আলিফ শক্ত হবে, জাল পাতলা হবে, আউযু আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি বি কালিমা, এই মিমে টানবেন, এখানে আর কোনো টান নেই, বি কালিমাতিল্লা এই লামে টানবেন, একটা টান দিবেন মিমে, একটা দিবেন লামে, বি কালিমাতিল্লাহি তাম্মাতি, এখানে অনেক লম্বা টেনে মিমকে ধরতে হবে, এটা কিন্তু নিয়ম, এখানে গুণা আছে, বি কালিমাতিল্লাহি তাম্মাতি, মিমে গুণা করব, মিং শাররি, এখানেও গুণনা করতে হবে, মিং শাররি মা খালাক, এখানে খালাক আছে, যেহেতু আমরা এখানে থেমে যাচ্ছি, আরবির নিয়ম হচ্ছে এটা, যেখানে থামবো সেখানে সাকিন করে থামতে হবে বা জজম করে থামতে হবে, যেটাকে জজম বলে বা সাকিন বলে। উচ্চারণ হবে মা, একালিফ টানবো, মা খালাক, মিং শাররি মা খালাক, একসাথে পড়ে শোনাচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দোয়াটির অর্থ জানব। দোয়াটির অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর এবং হাদিসে বর্ণিত এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।